জননীং শারদং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্বামীজি বিদেশ থেকে ফেরার পর যখন মাকে প্রণাম জানাতে যান তখন কেন তিনি তার পাদস্পর্শ করেননি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ কেন ভুলেও মার শারদার পাদস্পর্শ করতেন না। স্বামীজি বিদেশের মাটিতে ঠাকুরের বাণী প্রচার করে তথা হিন্দু ধর্মের বাণী প্রচার করে যখন দেশে ফিরে আসে বিদেশ জয় করে সেই সময় মার কাছে গিয়েছিলেন প্রণাম জানাতে। তো এই ঘটনাটি আমরা জানতে পারি কুমোদবন্ধু সেনের স্মৃতিকথা থেকে। তিনি লিখছেন, মা অন্য দিনের মতোই অবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন, স্বামীজি সষ্টাঙ্গে প্রণাম করলেন। সে এক স্বর্গীয় দৃশ্য, পৃথিবী বিখ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো শ্রীমাকে সষ্টাঙ্গে প্রণত। দীর্ঘ 7 বছর পর স্বামীজিকে দেখলেন শ্রীশ্রীমা। তিনিও গভীরভাবে আলোড়িত, স্থির, নির্বাক, যেন সমাধিমগ্ন। গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা ও দিব্য আনন্দে পরিপূর্ণ। প্রণাম করার সময় স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি। তারপর উঠে দাঁড়িয়ে মৃদুকণ্ঠে উপস্থিত সকলকে বললেন, যাও মাকে সষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু পাদস্পর্শ করো না। উনি এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহাতুরা যে কেউ ওঁর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে, তার ফলে অপরের জন্য ওনাকে নিঃশব্দে ভুগতে হয়। একে একে ধীরে ধীরে গিয়ে ওনার প্রণাম করো, গোটা প্রণ প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো, কিন্তু মুখে কোনো কথা নয়। উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন। স্বামীজির নির্দেশে আমরা সবাই গিয়ে আস্তে আস্তে মাকে সষ্টাঙ্গে প্রণাম করি। এখানে আমরা অর্থাৎ লেখকের কথা বলছেন, লেখক নিজেই বলছেন। স্বামীজি শান্তভাবে বারান্দার কোণে দাঁড়িয়ে রইলেন। আমাদের প্রণাম শেষ হলে গোলাপ মা নিস্তব্ধতা ভেঙে খুব স্নেহভরে স্বরে স্বামীজিকে ডেকে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল, কোনো উন্নতি হয়েছে কি? স্বামীজি উত্তর দিলেন, হ্যাঁ ওখানে আগের থেকে ভালো ছিলাম। গোলাপ মা বললেন, মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন, তোমাকে সমাজের উন্নতির জন্য আরও অনেক কিছু করতে হবে। স্বামীজি বলছেন, মা আমি পরিষ্কার দেখছি, মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া আর কিছুই নই। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি কী করে এইসব ব্যাপার সম্ভব হচ্ছে, কী করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষের ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করে স্বেচ্ছায় এগিয়ে আসছে। মা আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম, তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে বিরাট সংবর্ধনা পেলাম, তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলে এই অলৌকিক কাণ্ড ঘটেছে। স্বামীজি শ্রীশ্রীমাকে জ্যান্ত দুর্গা বলতেন। স্বামী শিবানন্দকে লেখা পূর্বে এক চিঠিতে বলেছেন তিনি, বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করেন। তিনি আরও বলেছেন, গিরিশ ঘোষ মায়ের পুজো খুব করেছে, ধন্য সে, তার কুল ধন্য। সাধারণত শ্রীশ্রী মায়ের কথা মনে হলে তার ছবি দেখলে আমাদের শান্ত আকাশের কথা মনে পড়ে। অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো থাকে তার বহিঃপ্রকাশ কদাচিৎ হয়। শ্রীশ্রী রামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, ধরিত্রীর মতো সর্বংসহাস সারদা দেবী যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, প্রতিরোধ করার স্বয়ং বিধাতারও সাধ্যাতীত। শ্রীশ্রী মায়ের সেই রূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা, তা অনুমান করতে পারা যায়। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে শ্রীশ্রী রামকৃষ্ণদেবের সাধনার সমতুল্য কোনো দৃষ্টান্ত নেই, অর্থাৎ তিনি শ্রীশ্রী মাকে ষোড়শী পুজোর মাধ্যমে আমাদের সামনে মানবী থেকে সরাসরি ঈশ্বরীতে পরিণত করেন এবং নিজের উপাসনার পরিসমাপ্তি ঘটান। বরং বলা যেতে পারে তাঁর উচ্চকণ্ঠে ঘোষণা, স্বামীজি তার গুরুভাই
শিবানন্দকে লিখেছিলেন, দাদা রাগ করো না, তোমরা এখনও কেউ মাকে বোঝোনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়, ওই মায়ের দিকে আমি একটু গোঁড়া। তার পায়ে যদি স্বামীজি ছুঁয়ে প্রণাম করেন সেটা তার মনে হতো এক গর্হিত কাজ। তাই তিনি মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন এবং যতবার প্রণাম করতে যেতেন তার আগে তিনি গঙ্গা জল দিয়ে নিজেকে শুদ্ধ করে নিতেন। তাছাড়া যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রী মায়ের উপদেশ ও অভিমত প্রার্থনা করতেন এবং শ্রীমায়ের নির্দেশ এবং ইচ্ছায় স্বামীজি সবসময় শিরোধার্য থাকত। এ সম্পর্কে তার কোনো দ্বিধা সন্দেহ বা সংশয় ছিল না। কোনো প্রশ্ন কোনোদিন স্বামীজির মনে ওঠেও নি। স্বামী শারদানন্দ বলেছেন, মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছে তা সমাধানের চেয়েছেন। শিশিমা যে কোনো সমস্যার সমাধানে তাৎক্ষণিক করে দিতেন। মা যার সন্তানকে যেইভাবে ভালোবাসার আশীর্বাদ ও সব সময় সঙ্গে রেখে গেছেন, আজও মা আছেন সকলের মধ্যে সম্মানভাবে। তাই ঠাকুর মা ও স্বামীজিকে ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সঙ্গে থেকো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন।